السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شما نتقرى بانجل در شخص رضا اسلامي كويني ويت اقرى پروغرامي افرا در بعد الحمد لله مدر شكر شو لشو پوريشي تسرد জামিয়াতুল খায়ের আল ইসলামিয়ার প্রতিষ্ঠা প্রিন্সিপাল মুফতি শেখ আব্দুল মুন তাকিম আসসালাম মুফতি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার আলহামদুলিল্লাহ আজকে আমি যেহেতু আমরা হজ একেবারে সন্নিকটে এই হিসেবে আমরা হজের প্রস্তুতি কীভাবে নিব এই বিষয়ের উপর আমরা আলোচনা শুনবো ইনশাল্লাহ এবং যখনই দর্শকরা তাদের গুরুত্বপূর্ণ প্রস্তুতি নিয়ে আসবেন আমরা তখন কলের দিকে চলে যাব ইনশাল্লাহ জুমুল্লা খার جزاك الله خيرا شكرا جزيلا جناب حافظ حزين أحمد بالشناتي حفظك الله تعالى الله تعالى, الله تعالى ابن رشمه خدمات خدماتك جناب قبول منظور الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين إمام المرسلين نبينا وسيدنا وإمامنا وقدوتنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا قال الله سبحانه وتعالى ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال النبي صلى الله عليه وسلم الحج المبرور ليس له الجزاء إلا الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم شمانت درشق আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন ইসলামিক কিউএনএ উইথ এখরা প্রোগ্রামে আমিও আপনাদেরকে হৃদয়ের গভীরে থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আল্লাহ রব্বুল আলমিনের সমীপে ক্যামুন বাক্যে মোনাজাত করছি আল্লাহ তালে যেন তাঁর অপার অনুগ্রহে এই প্রোগ্রামটিকে কবুল করেন আমাদের জন্য প্রোগ্রামটি যেন নাজাতের ওসিলা সাব্যস্ত হয় হেদায়তের সুবতা সর্বত্র ছড়িয়ে দেওয়ার মাধ্যম প্রমাণিত হয় এই মোনাজাতের সাথে সাথে আপনাদেরকে আমিও অবদার করব যে আপনারা জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্ন নিয়ে এই প্রোগ্রামকে প্রাণবন্ত করে তুলবেন এটাই কামনা কারণ যত ভালো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন নিয়ে এই প্রোগ্রামকে আলোকিত করা হবে এর দ্বারা নিজেদের সাথে সাথে অন্যান্য সকল দর্শক শ্রোতা সমানভাবে উপকৃত হবেন হাজের জামানা হাজের সময়কাল যেহেতু অত্যাসন্ন আর আগেও আমি বলেছি যে ফরজ হাজের মধ্যে কোনো ধরনের বিলম্ব করা দেরি করা এটা মুঠেও সমী ছিন নয় এক হাদিসের মধ্যে প্রিয় নবী সাল আলি ওসাল্লামের সাদ করেছেন যে হায়াতের কোনো ভরসা নেই স্বাস্থ্যের অবস্থার কোনো গ্যারান্টি নেই স্বাস্থ্যের অবস্থা খারাপ হয়ে যেতে পারে মানুষ সময় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে কখন জীবনের এই বাতিটা নিবে যাবে আর কখন এই জীবনের সে নিঃশ্বাসের কোনো ভরসা নেই এই জীবনটা কখন সে নিঃশ্বাস হয়ে যাবে তার কোনো গ্যারান্টি নেই বিধায় ফর্জ হাজের ব্যাপারে আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে কারণ হাজিসের মধ্যে এসেছে যদি হাজ না করে কেউ কোনো বড়ো ধরনের রোগ প্রতিবন্ধক না হয় শারীরিক অবস্থা যদি বাধা না হয় কোনো সরকারি নিষেধাজ্ঞাও যদি না হয় শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য কোনো অজর যদি না হয় আর এরপরেও যদি হজ কেউ করে না তাহলে হাদিসের মধ্যে বলা হচ্ছে যে সে এমন মানুষ ফালি এমদ ইনসা ইহুদিয়া ইনশাহ নাসরানিয়া হাদিসে এসেছে ও মাজুসিয়া যে সে হয়তো ইহুদি হয়ে মারা যাক সে নাসরানি হয়ে মারা যাক সে মাজুসি অগ্নিপুজারী হয়ে মারা যাক তাতে কিছু আসে যায় না এই হাদিসের আলোকে অনেক হাদিসিন এক বিষয়টি এভাবে উল্লেখ করেছেন যে হজ যদি বিনা কারণে অর্জর ছাড়াই যদি কেউ দেরি করে তাহলে এই বিলম্ব বিনা অর্জরে শরীয়ত গ্রহ শরীয়ত সমর্থিত অর্জর যদি না হয় অপারগতা যদি না হয় আর যদি কেউ বিলম্ব করে তাহলে এমতাবস্থায় আর এরপরেও যদি হাজ করে না তাহলে এমন মানুষের অপমৃত্যুর আশঙ্কা রয়েছে অপমৃত্যু বলতে সে খাতেমা বিল খায়ের নসিব হবে না এর সম্ভাবনা আছে ইমান হারা হয়ে মারা যাওয়ার সম্ভাবনা বিদ্যমান রয়েছে ইমান থেকে বঞ্চিত হওয়ার মৃত্যুর সময় সম্ভাবনা রয়েছে এত কঠিন একটা সাবধান বাণী হাদিসের মধ্যে হাজ না করার উপর চলে এসেছে এজন্য আমাদের এই ব্যাপারটা খুব সিরিয়াসলি নেওয়া দরকার যারাই মক্কা শরীফ যেতে পারবেন ফেরত আসতে পারবেন সেখানে কম থেকে কম সময়ের অবস্থানে সর্বনিম্ন প্যাকেজ অনুযায়ী যারা সেখানে অবস্থান করে কম সময়ের মধ্যে শুধু মক্কা শরীফ যাওয়া আসা সেখানে অবস্থান করার প্রয়োজন থেকে যদি সম্পদ এই পরিমাণ বেশি হয়ে যায় যে মক্কা শরীফ যেতে পারবেন মক্কা শরীফ থেকে আবার ফেরত আসতে পারবেন কম থেকে কম সেখানে অবস্থান করে যে হজের প্যাকেজ রয়েছে সেটা নিম্নমানের প্যাকেজ অনুযায়ী সেই প্যাকেজের খরচ এবং ব্যয়বহারটা বহন করতে পারবেন পেছনে যদি ফ্যামিলি রেসপন্সিবিলিটি থাকে এই দায়িত্বটা পালন করতে পারবেন প্রয়োজন থেকে বেশি সম্পদ যদি এই পরিমাণ কারো হয়ে যায় তাহলে তার উপর হাজফর্স হয়ে যায় সুতরাং লেট করার কোনো কারণ নেই আর যদি দেরি করেন এক বছর চলে যায় অন্তত হাজফর্জ হওয়ার পর একবার যাওয়ার সুযোগ যদি আমি হাত করে ফেলি তাহলে ভবিষ্যতে দাম বেড়ে গেলেও আমার হাজ আমার উপর যে ফরস দায়িত্ব সেটা অবশিষ্ট থেকে যাবে এজন্য এই সাবধানবাণী থেকে এবং ইমান হারা হয়ে মারা যাওয়ার যে ভয়ঙ্কর সাবধান বাণী তা থেকে বাঁচার জন্য আর এই ওয়াইদ থেকে বাঁচার জন্য আমরা উচিত হবে যে যাদের উপর হজ ফরজ হয়ে গেছে আমরা যেন ফরজ আদায় করি এবং প্রতি বছর নিয়মিত যারা নফল হাজ আদায় করেন তারা একটু বিরতি দিয়ে অন্যান্যদেরকে ভালো সুযোগ করে দেওয়া আমি বলে মনে করি উচিত এর কারণ কি যাদেরকে আল্লাহ তালা আর্থিক সহায়তা সম্পদ দান করেছেন এখন তো সবার পক্ষে যাওয়া সম্ভব হবে না কিন্তু কিছুদিন আগ পর্যন্ত যে অবস্থা ছিল যে প্রায় ষাট পার্সেন্ট লোক যারা নফরি হাজ করছেন ফার্জ হাজ করে নিয়েছেন অলরেডি তখন যাদের উপর হাজ যে ফার্জ হয়ে গেছে ফার্জ হয়ে গেছে সেই লোকটার সেই মানুষের সেই ছেলে পুরুষ বা মহিলার হাজ আদায় করার ব্যাপারে আমাদের সর্বত্র একটা অ্যাওয়ারনেস তৈরি করা এবং এই ফার্জ থেকে দায়মুক্ত হওয়ার চেষ্টা এটা খুব জরুরি যাওয়ার আগে প্রথম কাজ যেটা জরুরি প্রস্তুতিমূলক কাজ নিয়ত পরিষ্কার করতে হবে নিয়ত পরিষ্কার করতে হবে নিয়ত খালিস হিল্লা শুধু আল্লাহ রব আলমিনকে রাজি এবং সন্তুষ্ট করার নিয়তে আমার আল্লাহ আমার উপর রাজি এবং সন্তুষ্ট হয়ে যান এই নিয়তে আমি হাজিরা করব। এখন নামের সাথে হাজির না লিখলে যে অসন্তুষ্টি এর দ্বারাই বোঝা যায় যে আমার নিয়তটা কী ছিল আমার নামের সাথে আলহাজ যোগ করা হবে হাজি সাহেব যোগ করা হবে হাজি ছাড়া যদি কেউ নাম লেখে লেখে ফেলে তাহলে ওই মানুষ একেবারে আগুন অগ্নিবর্ণ হয়ে যায় রাগান্বিত হয়ে পড়ে যে নামের সাথে হাজি কেন লিখল না তো এই হাজি তিনবার হজে গেছে এটা বোঝানোর জন্য বলে যে ওই আমার মাঝর হজর কাফ ওগুন্দিয়া সা আনো এই মেহমান আসলে এইটা আমাদের এলাকায় এটা একটা কথা অসুর আছে বা তিন নম্বর হজর সাফুন ওগুন্দিয়া আনিও সা এই কথাটা বললে কি হয় তিনবার যে হজ করেছেন এই কথাটা বোঝানোর একটা একটা পরিষ্কার দাবি হয়ে গেল নারুজ বিস আলিক হাদিসের মধ্যে তো পরিষ্কার এসেছে তালা নামাজ যদিও যদি নামাজও যদি কেউ লোক দেখানোর উদ্দেশ্যে পড়ে তাহলে সে আল্লাহর সঙ্গে শেরিক করলো নারুজুবিল্লাহ আলিক এন্না শের ভুলমন আজিম সবচেয়ে বড় পাপ ভয়াবহ গুণা হল শেরিক আর এটা আল্লাহ তালা ইয়ো ইউর কবি আল্লাহ তালা শির্ক ছাড়া বাকি সব গুণা মাফ করে দিতে পারেন করে দিবেন চাইলে কিন্তু কে আল্লাহ তালা মাফ করবেন না এটা আল্লাহ নিজের জন্য মূলনীতি বানিয়ে নিয়েছেন সবহানুল্লাহ এত ভয়াবহ গুণা তো নামাজ পড়লাম আর এই নামাজ শিরক হয়ে গেল ইউরা ই ফাকাদ আশরাকা বিল্লাহ। যেন রোজা রাখলো লোকজনকে দেখানোর জন্য মানুষ যাতে রোজাদার বলে বেড়ায় এবং সমাজে আমার তাকওয়ার হেসগারের চর্চা হয় এই নিয়তে যদি কেউ রোজা রাখে তাহলে সে শিরক করলো তো হাজ যদি লোক দেখানোর উদ্দেশ্যে করে হাজি লাগানোর নাম নামের সাথে হাজি যোগ করার উদ্দেশ্যে যদি কেউ হাজ করে তাহলে সে কেন শিরক হবে না এটা সবগুলি যখন শির্ক হচ্ছে এটাও শির্ক হবে নারুদিল্লা জা জাহালেক আল্লাহ আমাদেরকে পানাহ দান করুন রক্ষা করুন তো আল্লাহ যেন রাজি থাকেন খুশি থাকেন এই নিয়তটা সর্বপ্রথম আগে থেকেই ঠিক করে নেওয়ার দরকার আর হারাম মাল দ্বারা যদি করেন তাহলে হাজ কবুল হবে না হালাল মাল দ্বারা হাজ করার চেষ্টা করবেন সবাই এই সব ধরনের এমন এমনভাবে মানুষ যা হাজের মধ্যে তো আমাদের কুস্তাহাজ বলেছিলেন একটা কথা যে এই হাজ কবুল করানোর জন্য আরেকবার তাকে হজে যেতে হবে রাগ করে একটা বলেছিলেন মানে এই হজটাই এত বেশি আল্লাহর কাছে অগ্রহণযোগ্য টাইপের হাজ হয় নারুদিল্লাহমিন জা জালিক এরপরে এই যাওয়ার আগে খালিস তবা করা খাঁটি মনে তবা করা উচিত প্রপারলি তওবা করা উচিত আল্লাহর হকগুলো থেকেও এবং বান্দাদের হক থেকেও তো মাজির অতীতের মধ্যে যত গুনা নিজেদের দ্বারা হয়ে গেছে তো এই গুণাগুলোর উপর সত্যি সত্যিই শর্মিন্দা হয় লজ্জিত হয় অনুশোচনার শিকার হয়ে পরিপূর্ণ অনুসূচনা এবং লজ্জাবোধ অন্তরে সৃষ্টি করে একেবারেই মানুষ যদি আল্লাহর কাছে লজ্জিত বোধ করে আর এগুলোর তাদারুকের ব্যবস্থা যদি করতে পারে তালাফের ব্যবস্থা যদি করতে পারে পারে তাহলেই কেবল তোবা কমপ্লিট হবে যেমন ধরেন তোবার মধ্যে সাধারণত আল্লাহর হক যেগুলো হয়ে থাকে এগুলোতে তিনটি শর্ত রয়েছে একটা হলো যে গুণা আরম্ভ করে দিয়েছিল এই গুণা সম্পূর্ণ ছেড়ে দিতে হবে আর ভবিষ্যতে না করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে আর এই মুহূর্তে ছেড়ে দিতে হবে এবং সম্পূর্ণ লজ্জিত হতে হবে সম্পূর্ণ গুনাহের জন্য লজ্জিত বোধ করা এটা শুধু মুখ দিয়ে বলা নয় অন্তর দিয়ে রিয়েলি রিয়েলি লজ্জিত বোধ করা নিজেকে লজ্জিত বোধ করা শর্মিন্দা হওয়া সেইম ফেল করা আর এটা আমাদের উস্তাহে হাদিস যখন পড়াচ্ছিলেন তখন আমি নিজে দেখেছি কান চেহারার এই পাশ সম্পূর্ণ লাল বর্ণ হয়ে গিয়েছিল মানে ওনার পশম দাঁড়িয়ে গিয়েছিল তো আসলেই এই হাদিস বলার সময় পড়ার সময় ওনারা অন্তর থেকে এটা পড়াচ্ছিলেন শুধু হাদিসের শব্দ উচ্চারণ এবং অনুবাদ করে তর্জমা করে দায়িত্ব মুক্ত হয়ে যাওয়া এবং পড়ানোর যে একটা রেসপন্সিবিলিটি সেটা পূরণ করে দেয় পূরণ করাটাই যত ওনাদের আসল উদ্দেশ্য ছিল না ওনারা নিজেরা প্রথমে মর্মে মর্মে এই হাদিসগুলোকে অন্তরে স্থান দিয়েছিলেন আর এরপরে এই সমস্ত হাদিস ছাত্রদের সামনে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেছেন এজন্য আজ পর্যন্ত ওই হাদিস পড়ার ধরন বাচনভঙ্গি এবং নিজের লজ্জিত বোধ হওয়ার যে কৈফিয়ত যেটা অবস্থা যেটা হয়েছিল সেই অনুভূতি এখনও চোখের সামনে বেসে আসছে যে একেবারে চেহারা লাল কান এগুলো সম্পূর্ণ কান লাল হয়ে গেছে এরপর চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ছে আর এরপর হাদিস পড়াচ্ছেন যে আসল মর্মবাণী হলো যে লজ্জিত বোধ করা তো আল্লাহর হাক যেগুলো এগুলো ভবিষ্যতে না করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া অতীতের গুণা ছেড়ে দেওয়া আর গুনাহের উপর সম্পূর্ণরূপে লজ্জিত বোধ করা শর্মিন্দা হওয়া এটা জরুরি আর বান্দার হাক যদি হয় তাহলে সেগুলো আদায় করে দেওয়া বান্দার হাক মাখলুকের হাক সৃষ্টির হাক সেটা সম্পূর্ণ আদায় করে দেয়া তাদেরকে মুক্তি লাভ করা অথবা ক্ষমা চেয়ে নেয়া আর শুধু ক্ষমা চেয়ে নিলে হবে না বরং সন্তুষ্ট চিত্তে যদি অপরজন যদি মাফ করে দেয় তবেই আল্লাহ মাফ করে দেবেন এইভাবে সবগুলো গুনা শেষ কর গুণা থেকে নিজেদের মুক্তির ব্যবস্থা করে এর পরে হাজে যাওয়াটা উচিত বান্দাদের হক যদি হয় কোথা দিয়ে কষ্ট দিয়ে থাকি এই কষ্ট থেকে মাফি চেয়ে নিয়ে

নিয়ে যাবেন আর সে অনুযায়ী আপনার করলেই সমস্যার সমাধান হবে তো এই জন্য আমি সবাইকে বলি অন্তত আমার নম্বরটা করে করে যোগাযোগ নিলে কোনো সমস্যা হলে যোগাযোগ করা সহজ হয় আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিলাম যেহেতু অনেকেই কিন্তু এই বিষয় জানতে চান আমাদের এই বিষয়ে ঠিক আছে ইনশাআল্লাহ তবে আমার কাছে একটা আপনার আলোচনা থেকে একটা প্রশ্ন আসলো অনেকের হয়তো কারো কাছে যদি হারাম মাল চলে আসে মানে অনেক পয়সা চলে আসে সে হজে যাওয়ার মতো তার পরিমাণ মাল হয়ে যায় তখন সে কি করবে হজ করতে হবে না করলে চলবে দেখেন হ্যারাম মাল সম্পর্কে শরীয়তের বিধান হলো যে এটা ওয়াজিবুর রদ হবে অথবা ওয়াজিবুর তসাদ্দ হবে দুই হালাত থেকে এক হালাত অবশ্যই অবলম্বন করতে হবে অর্থাৎ হারাম মাল নিজের কাছে রাখা জায়জ নয় নিজের মালিকানার মধ্যে থাকাটাই জায়েজ নয় তো এক ব্যক্তি তো এটা হয়তো আসল মূল মালিক মূল মালিক যদি সুনির্দিষ্টভাবে জানা থাকে সুনির্দিষ্টভাবে যদি জানা থাকে স্পেসিফিকলি যদি জানা থাকে যে অমুক হলো এই টাকার একজাক্টলি মালিক এবং সুনির্ধারিত মালিক সুনির্দিষ্ট মালিক তাহলে ওই মালিক পর্যন্ত ফেরত দিয়ে দেওয়াটা ওয়াজিব এটাকে বলা হয় ও রাদ ফেরত দেওয়াটা ওয়াজিব আর যদি এমন ভাবে যেমন সুদের টাকা আছে এগুলো আছে সুনির্দিষ্ট ভাবে একজন মালিক স্পেসিফিকলি জানা নেই তাহলে এটা করা নিয়ত করতে হবে নিয়তের উদ্দেশ্যে সদকা ছাড়াই করলে হবে না কারণ হারাম মাল থেকে মুক্তি লাভ হলো উদ্দেশ্য যান বাঁচানো জরুরি আমি আমাকে মুক্ত করব আমার যানটা বাঁচাবো হারাম থেকে এর জন্য এটাকে সদকা দেওয়া উচিত এই জন্য সবাব পাওয়ার নিয়তে এখানে সদকা দেওয়া প্রশ্নই আসে না এটা সবাবের নিয়ত ছাড়া পণ্য লাভের রেওয়ার্ডের নিয়ত ছাড়া সদকা করে দেওয়া অথবা মূল মালিক পর্যন্ত পৌঁছে দেওয়া যদি মূল মালিক একেবারেই সুনির্দিষ্টভাবে জানা তাকে তো অনেকের টাকা আছে পুরো জাতি মালিক তো একজন মালিক সুস্পষ্ট নয় সু নির্ধারিত নয় এই সমস্ত মাল সদাকা করে দিতে হবে এখন এই মাল তো সম্পূর্ণ চলে গেল এরপরে রয়ে যাবে হালাল মাল এখন হালাল মাল দ্বারা যদি হাজে যাওয়াটা ফরজ হয়ে থাকে তা কারো উপর তাহলে তার উপর হজ ফরজ হবে আর যদি ফরজ না হয় তাহলে ফরজ হবে না কিন্তু অনেক ভাই বোনদের আমরা যে সময় বেশ বাইশ বছর আগে এসেছি তো আট নয়শো পাউন্ডেও হজ হয়ে যেত ওই সময় ধরেন আপনার ফ্যামিলির খরচ মাত্র দুই তিনশো পাউন্ড হলেও হয়তো চলতো এখন অ্যাকাউন্টে যদি এক্সট্রা মানি হয়ে যায় এতটুকু পনেরোশো পাউন্ডও যদি হয়ে যায় কারো কাছে তো ফ্যামিলির খরচ বহন করার সাথে সাথে হজ করে আবার ফেরত আসার পুরো খরচ হয়ে যেত এখন পরবর্তীতে একটু আগে ছিল ওই সময় ধরেন দুই হাজার পাউন্ড অনেকের অ্যাকাউন্টে ছিল পনেরোশো পাউন্ড অনেকের অ্যাকাউন্টে ছিল ওই সময়ের অবস্থা অনুযায়ী ওনার ওপর হজ ফর্জ হয়ে গিয়েছিল আর এই হজ ফর্জ থাকা অবস্থায় যদি একটা বছরও অতিক্রান্ত হয়ে যায় তাহলে এই ফর্জটা থেকে যাবে ভবিষ্যতে যদি দাম বেড়ে যায় খরচ বেড়ে যায় ব্যভার বেড়ে যায় তবুও ওই ফরজটা দায় থেকে শেষ হয় না এটা মাথার উপর থেকে যায় পরবর্তীতে ঋণ করে হলে ওই হজটা কমপ্লিট করতে হবে এই জন্য হাজ ফরজ হয়ে গেলে বেশি দেরি না করা এজন্যও জরুরি যে দেরি করে ফেললে ভবিষ্যতে খরচ যদি বেড়ে যায় তাহলে ওই বেড়ে যাওয়ার কারণে আমার আগের হয়ে যাওয়া ফরজটা ফর্স দায়িত্বটা আমার উপর থেকে শেষ হবে না এটা আমার উপর বহাল থাকবে আর আমাকে হাজ করতেই হবে পরবর্তীতে ঋণ করে হলেও হাজের দায় সারতে হবে আমাকে তো আল্লাহ তালা যেন বুঝবার আমল করার জন্য তৌফিক দান করেন তো এই হলো আসল মাস আলা হালাল মাল দিয়ে হাজ করবেন এরপর প্রস্তুতি নেবেন সফরের প্রপারলি প্রস্তুতি নেবেন সফরের দোয়া জানবেন যাওয়ার আগে হেরাম শুরু করার আগে দুই রেখাত সুন্নত পড়তে হয় দুরাখাত নফল নামাজ পড়া এটাও আল্লাহ নবীর সুনাত আর সফরের আগেও দুরাকাত নফল নামাজ পড়া সুনাত একসঙ্গে নিয়ত করলেও হবে আর এহরাম শুরু করার ইমিডিয়েট আগেও দুরাকাত তো আমি বলি চার রাখাত পড়ে নেবেন অবশ্য সফরের মধ্যে মানে নফলের মধ্যে কয়েকটা নিয়ত একসঙ্গে করাও যায় জায়জ আছে বিদায় হিসাবে এটাও ঠিক কিন্তু যদি কেউ চান যে সফরের দুরাকাত আমি পড়ে নিলাম আর হরাম শুরু করবো এয়ারপোর্টে গিয়ে প্লেনে বসে কিন্তু সেখানে গিয়ে আবার নামাজ পড়ার সুযোগ হয়ে ওঠে না অনেক সময় তো এত লম্বা সময় পাওয়া যায় না বা নামাজে দাঁড়ানোর জায়গাটা খুঁজে অনেক সময় লেগে যায় আর ওই সময় তাড়াতাড়ি যাওয়ার একটা ধারণা থাকে অন্তরে তো কোন দিকে চলতেছে তো এটা ঠিক আছে অবশ্যই এখন ওই মানে বিভিন্ন ম্যাপের মাধ্যমে এটা জানা যায় স্বয়ং প্রায় প্রত্যেক ফ্লাইটেই অবস্থা আছে যে কোন দিকে এটা একটু জানা যায় কিন্তু এয়ারপোর্টে গিয়ে অনেকে মনে করেন হ্যারাম শুরু করবো আর এর আগে দূরাখাত পড়ে নেবো তো আমি বলি বাসায় পড়ে নিয়ে আগেই চলে যাবেন কারণ সেখানে গিয়ে হয়তো সুযোগ হলো না সুযোগ পেতে পেতে অসুবিধা তো আপনি আগে দূরাখাত পড়ে নেবেন আর এটা হ্যারামের আগের নিয়তটা আপনি করে নিলেন আর হ্যারাম একটু পরে শুরু করলেন

আমাদের লন্ডন থেকে ইংল্যান্ড থেকে যারা যান ওনারা আর নিম্নমানের কোনো প্যাকেজ চিন্তা করতে পারেন না এটা ওইটাই বোঝাতে চেয়েছেন কিন্তু অনেকের জন্যই আবার হাজ খুব কষ্টসাধ্য হবে গ্রুপের সঙ্গে যাওয়াটা কারো জন্য খুব জরুরি হয়ে দাঁড়ায় কারণ এখনও আমাদের মানুষ সবাই এত বেশি এক্সপার্ট নন হোটেল থেকে আরম্ভ করে সব কিছু যে ওনারা নিজেরাই করে ফেলবেন কেউ কেউ আছেন মার্শাল্লাহ ইউরোপিয়ান ফ্লাইট দিয়ে আমি ইটালিতে যেতে অনেককে দেখেছি আর ইটালি থেকে আবার দেখা যায় আরও কোনো ইউরোপিয়ান ফ্লাইট যেটা আমার দিনে মনোভারায় যায় সেটা দিয়ে ওনারা চলে যান তো এইগুলো তো অনেক সময় আগের থেকে করলে তারা অনেক সস্তা এবং চিপেস্ট ফ্লাইট হয়ে থাকে তো চিপ ফ্লাইট থাকে সেগুলো দ্বারা অনেক কম পয়সায় অনেকে আমরা করেন এমন মানুষকে আমি পেয়েছি প্রথমে ওনারা ইথিওপিয়ান এয়ারলাইনে ইথিওপিয়ায় চলে গেছেন ইয়ে থেকে লন্ডন থেকে আর ইথিওপিয়া গিয়ে সেখান থেকে আফ্রিকান কোনো এয়ারলাইন সেটা দিয়ে আবার মক্কাতুল মুমায় গিয়েছেন অনেক লম্বা সফর করেছেন কিন্তু ওনাদের ফ্লাইট অনেক চিপেস্ট ফ্লাইট তো দেখেন এইভাবে হলেও যদি কেউ কেউ যদি খরচ বহন করতে পারেন তাহলে ওনার উপর ফরজ হয়ে যাবে প্রয়োজন থেকে সম্পদ যদি এই পরিমাণ বেশি হয়ে যায় আর ইজিলি যদি ওনার জানা থাকে যে এই টাকায় হয়ে যাবে তাহলে এই পথ অবলম্বন করে হাজে যাওয়াটার ফরজ দায়িত্ব পালন করা কিন্তু জরুরি হয়ে দাঁড়াবে মাস আলা হল যিনি প্রয়োজন থেকে বেশি সম্পদ যদি এটুকু এতটুকু হয়ে যায় প্রয়োজন থেকে এতটুকু অর্থর অর্থের মালিক যদি কেউ হয় টাকা হওয়া লাগবে এমন কোনো কথা নয় প্রয়োজন থেকে বেশি সম্পদ কারো ধরেন দশ বিঘা জমি আছে কিন্তু এই জমির দাম ধরলে দেখা যায় সে এক বিঘা বিক্রি করলেও হজে যেতে পারবে কিন্তু এই দশ বিঘা এমন সেতের জমি যে এইটা দিয়ে তার বছর অতিবাহিত হয় নিজে এই ধান থেকে চাল তৈরি করে নিজেদের ফ্যামিলির খাবারের প্রয়োজন পূরণ করে তাহলে এটা প্রয়োজনের ভেতরে চলে আসবে যে আমার নিয়মিত যে চাল আমার ফ্যামিলিতে খরচ হিসেবে লাগে এর ভেতরে এটা চলে আসে কারো কারো আছে দশ বিঘার দ্বারা হয়তো সারা বছরের ফ্যামিলির ধানের যে প্রয়োজন সেটা পূরণ হয়ে যায় চালের যে প্রয়োজন তো এটা পূরণ হয়ে যায় চাউলের প্রয়োজন যেটা পূরণ হয়ে যায় কিন্তু এর উর্ধে আরও কিছু জমি আছে তখন ওই জমির দাম হিসাব করেও যদি কেউ মুক্কা শরীফ যাওয়া আসার খরচ তার হয়ে যায় তাহলে জমির একটা সীমা পর্যন্ত প্রয়োজনের অন্তর্ভুক্ত থাকবে এটার ইনকাম দ্বারা ফ্যামিলির ব্যয় নির্বাহ হয় প্রয়োজন পূরণ হয় তো এইরকম দেখতে হবে যে প্রয়োজন থেকে বেশি সম্পদ টাকা হোক বা অন্য কিছু হোক এগুলো একত্রিত করে দোকান আছে অনেক দামি কিন্তু এই দোকানের ইনকাম দিয়ে দেখা যায় পুরো বছরের ব্যয়ভার বহন হয় আর অতিরিক্ত কোনো টাকা থাকে না তখন দোকান প্রয়োজনের অন্তর্ভুক্ত হয়ে যাবে প্রয়োজনের ভেতরে চলে আসবে এটা প্রয়োজন থেকে বেশি বলা যাবে না কিন্তু কারো কারো কয়েকটি দোকান আছে সবগুলোর টাকা কিন্তু নিজের ব্যয়ভার বহনের জন্য প্রাতিক জীবনের খরচ বহনের জন্য জরুরি নয় বাকিগুলো অতিরিক্ত তখন এগুলোর দাম কাউন্ট করেও যদি দেখা যায় যে এটা প্রয়োজনের অতিরিক্ত হওয়ার কারণে এটার দাম ধরে যদি কেউ হাজে যেতে পারবে যাওয়া আসা এবং মিনিমাম প্যাকেজ অনুযায়ী এই জন্য আমি বললাম আগেও আমার শুরুতেই কথাটা আমি বলেছি যে মিনিমাম প্যাকেজ অনুযায়ী যে খরচ আছে এটা যিনি বহন করতে পারবেন তার উপর ফরজ হয়ে যাবে এখন বর্তমান সময়ে ফাইভ স্টার হওয়ার কারণে দাম অনেক বেশি আর অনেকেই মনে করেন এর চেয়ে নিচে আমি আর যাবই না তো এই কথাটা ফরজ হওয়ার জন্য এতটুকু ফাইভ স্টার প্যাকেজের প্রয়োজন থেকে বেশি সম্পদ ফাইভ স্টার প্যাকেজ অনুযায়ী হতে হবে এই কথাটা জরুরি নয় এই কথাটা কেউ জরুরি মনে করে বসবেন না তবে আমি যেটা উনি যে কথাটা বলছেন যদি হজে এরকম কি যাওয়া যাবে নিজে টিকিট করে সব কিছু করে সরকারি যে একটা নিয়ম আছে এরকম যাওয়ার কোনো সুবিধা আছে এখন আছে এখন অবশ্যই অনেকেই যেতে পারবেন এখন তো সব বুকিং নিজেরা দিতে হয় পারেন অনেকেই নিজে নিজে সব ব্যবস্থা করে থাকেন বর্তমান যুগে সৌদি সরকার এই সুযোগটা এই এজেন্টদেরকে দেওয়া থেকে তারা নিজেরাই নিয়ে নিয়েছে তারাই ফিশ বেশি এবং তারা নিজেরা বেশি লাভবান হচ্ছে এবং মাঝখানে লক্ষ লক্ষ ব্যবসায়ী খুব ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু এই ব্যবসায়ীদের এখন আর উমরার বিজনেস রয়ে গেছে হজের বিজনেস তেমন একটা আর নেই কিন্তু হ্যাঁ এই কাজটা অনেকে কিন্তু নিজেরা করতে পারতে পারেন না অনেক গ্রামগঞ্জ থেকে এসেছেন বা এত শিক্ষিত না কম্পিউটার চালানো জানেন না ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে এত বেশি অবগত নন অনেকেই এমন আছেন ওনারা কিন্তু এই শুধু একটা টিকেট করা থেকে আরম্ভ করে হোটেল দেখায় সবগুলোতে এখনও এজেন্ট যারা আছেন তাদের কাছে মুখাপেক্ষী তো ওনারা কিন্তু এখন বর্তমানে এই কাজটাই যেটা নিজেরা করা যায় অনেকেই আবার নিজে নিজেই করছেন এটা আবার আপনি সস্তা প্যাকেজেও যেতে পারবেন সস্তা হোটেলও আপনি নিতে পারবেন তো একেবারে কম দিন অবস্থান করে সস্তা প্যাকেজ অনুযায়ী চিপেস্ট প্যাকেজ অনুযায়ী যে খরচ হয় এই খরচটা এমনকি মদিনা মনোগরায় যাওয়াটা পরম সৌভাগ্যের ব্যাপার সবারই যাওয়া উচিত কিন্তু মদিনা শরীফ যাওয়ার খরচ যদি নাও থাকে কারো প্রয়োজন থেকে বেশি না হয় আর শুধু মক্কা শরীফ যাওয়া আসার খরচ সে বহন করতে পারবে নিম্নমানের প্যাকেজ অনুযায়ী থাকা খাওয়ার খরচও বহন করতে পারবে পরিবারের দায় দায়িত্ব সে পালন করতে পারবে এই দিনগুলোর জন্য তাহলে শুধু মক্কা শরীফ যাওয়া আসার খরচটা প্রয়োজন থেকে বেশি হয়ে গেলে হাজ কিন্তু ফরজ হয়ে যাবে মদিনা শরীফ যাওয়ার খরচ যদি নাও থাকে তবুও কিন্তু হাজ ফরজ হয়ে যাবে হাজ ফরজ হওয়ার জন্য মদিনা পর্যন্ত যাওয়ার খরচ এবং ব্যবহার থাকা নিজের কাছে জরুরি নয় মদিনা শরীফ যাওয়া পরম সৌভাগ্যের ব্যাপার আমরা উৎসাহিত করব সবাই যেন যান এটা কোনো উন্মতের জন্য উচিত হবে না কিন্তু যদি সামর্থ্য না থাকে তাহলে কেউ মদিনায় না গিয়েও তার হাজ্য ফার্জ আদায় করাটা তার জন্য জরুরি হবে তো গেলে অবশ্য আল্লাহ আল্লাহতালা এইটুকু সামর্থ্য দিয়েই দেন আর না হলেও একদিনের জন্য গিয়ে সেখানে জিয়ারত করে চলে আসা এতটুকু তো নবীজি সাল্লাসাল্লামের ভালোবাসার একটা মিনিমাম দাবি কিন্তু যদি কারো টোটালি এই সামর্থ্য থাকে না বা তিনি কোনোভাবে এই ব্যয় বহন করতে পারবেন না তাহলে আর শুধু মক্কা শরীফ যেতে পারবেন সেখান থেকে আসতে পারবেন কম থেকে কম দিন অবস্থান করে হজের রোকনগুলো আদায় করতে পারবেন এমত অবস্থায় তার উপর হজ কিন্তু এইটুকু দ্বারাই ফরজ হয়ে যাবে তো এটা খুব জরুরি একটা বিষয় আর যাওয়ার আগে মাফি চাওয়া সবার কাছ থেকে বিদায় নিয়ে যাওয়া এটাও একটা উচিত কাজ বলে আমি মনে করি খুব জরুরি একটা কাজ এখন তো এমন একটা অহমিকা আত্মগরিমা এবং বড়ত্ব চলে এসেছে যে মানুষ বড়দের কাছ থেকে দোয়া নিয়েও যেতে চায় না জানিয়েও যেতে চায় না মানে একেবারে আত্মগরিমা আর অহংকারের একেবারে শেষ অবস্থায় যে বড়দের কাছ থেকে দোয়া নিয়ে প্রত্যেকটা কাজ করা ছোট একটা সফরে একদিনের জন্য আমি যাচ্ছি কোথাও যে কোনো জায়গায় বড়দের কাছে স্বর্ণাপন্ন হওয়া ওনাদেরকে জানানো ওনাদের কাছ থেকে দোয়া নেওয়া এইটুকু করা উচিত কাউকে জানালে যদি অন্য কোনো অসুবিধা হয় জানাবেন না কিন্তু এই অভ্যাস এখন একটা খারাপ অভ্যাসে পরিণত হয়ে গেছে যে বড়দের কাছে যাওয়া ওনাদের কাছ থেকে দোয়া নেওয়া ওনাদেরকে অবগত করা জানানো এই কাজ থেকে আমাদের ইয়াং জেনারেশন বর্তমানে ব্যঞ্চিত হতে যাচ্ছেন আগের জমানায় আমাদের বড়রা আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওই মহল্লারা যদি কোনো গরিব ভদ্র মহিলা থাকেন উনি দাদি হন সম্পর্কে চাচি হন সম্পর্কে ওনার কাছ থেকে দোয়া নিয়ে যাও অমুক চাচার কাছ কাছে গিয়ে সালাম করে দোয়া নিয়ে মাফ চেয়ে ওনার কাছ থেকে যাও একদিনের সফরে গেল অর্ধ দিনের সফরে গেল এই ছিল একটা নিয়ম এটা এখন শেষ হয়ে যাচ্ছে এটা আমি খুব তীব্রভাবে এই মানসিকতার প্রতিবাদ করে আমি পরামর্শ দেব আপনারা দোয়া নেওয়ার বড়দের কাছ থেকে গুরুত্ব বুঝবার চেষ্টা করুন দেশেও ফোন করবেন এই দেশেও সবার সঙ্গে দেখা করবেন এবং দোয়া গ্রহণের চেষ্টা করবেন ইনশাল্লাহ্লা খার আমরা পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন

তো এখন কন্ট্রোল রুম থেকে আপনারা নম্বরটা দিয়ে দেন অনেকেই কিন্তু এই অসুবিধায় ভুগছেন ওনারা লয়েডস ব্যাংকের যে ডিটেলস দেওয়া হয়েছিল এটা নেম পুরোপুরি ম্যাচ না হওয়ার কারণে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তো ওই জন্য আমি আমার সঙ্গে ব্যক্তিগতভাবে ফোন করে একটু জেনে নেবেন আমি এখানে এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামের কোনো টাইম এই কাজে ব্যয় করা মুনাসিব মনে করছি না ঠিকও নয় এটা কারণ এটা প্রশ্ন উত্তরমূলক প্রোগ্রাম এটা ফান্ডেজিং প্রোগ্রাম নয় আশা করি দর্শক শ্রোতা আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক ইউএন প্রোগ্রামে আপনারা অনেকেই প্রশ্ন করতে চাচ্ছেন যেহেতু আমরা এখন চোদ্দ একটি বিরতি যেতে হচ্ছে বিরতির পর আবার যখন ফেরত আসবো আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং ফাঁকে ফাঁকে হজের এই প্রস্তুতিমূলক কীভাবে নিব এই বিষয়ের উপর আরও আলোচনা শোনার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

আমরা আবারও ফেরত আসি দর্শক শ্রোতা হয়তো অনেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবেন আমরা যেহেতু হজের প্রস্তুতি কীভাবে নিব এই বিষয়ের উপর আমরা এই আলোচনা ছিল ইনশাল্লাহ দর্শক শ্রোতা আরও ইনশাল্লাহ আশা করি শোনার ইচ্ছায় হয়তো অনেকে অপেক্ষা রয়েছেন এবং যারাই কল করবেন আমরা আশা করব আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবেন হজের যেহেতু আমরা একবারে সন্নিকটে কিছুদিন পরেই আমরা হজের জন্য প্রস্তুতি আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য আমরা হাজের হোক বা অন্য যে কোনো বিষয়ে হোক প্রশ্ন আমরা শুনবো আজকেও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে এক তো হালাল মালদারা আমরা হাজে যাবো যাওয়ার আগে তওবা করে যাওয়ার কথা পরামর্শ দেওয়া হয়েছে তওবার অংশ হলো যে হকুক উল্লাহ এবং হকুকুল এবাদ এই দুই ধরনের গুনাহ থেকে আমাদের তওবা করতে হবে আল্লাহর দরবারে আমরা হাজিরা দেব একেবারে ভয়াবহ অপরাধীর কাঠ থাকাবস্থায় আর ওই গুনাহ থেকে তবা না করে আল্লাহর দরবারে হাজিরা দিয়ে আবার নিষ্পাপ হওয়ার সার্টিফিকেট আনতে যাব এটা তো কোনোভাবেই একটা মানানসই জিনিস মনে হয় না এটা বেমানান লাগে এই বিষয়টি আমাদের অন্তত বুঝবার তৌফিক জনাল আমি যাচ্ছি কিভাবে আমার অতীত জীবনের সকল গুনা আল্লাহ মাফ করে দিয়ে আমাকে নিষ্পাপ করে দেন আর এই নিষ্পাপ হওয়ার সার্টিফিকেটটা আমি কীভাবে নিয়ে আসতে পারি আল্লাহর সন্তুষ্টির সার্টিফিকেট নিয়ে গুনাহ এবং সর্বপ্রকার পাপ পঙ্খিলতা থেকে সম্পূর্ণরূপে মুক্তি লাভের সার্টিফিকেট নিয়ে আমি সম্পূর্ণ মালসুম হয়ে ফেরত আসতে চাই নিষ্পাপ হয়ে ফেরত আসতে চাই আমার আশা এটা যদি হয় বাস্তবেই তাহলে অন্তত গুনাহগুলো থেকে তবা করে এই সফরে রওনা হওয়াটা উচিত এখন গুনহগুল দুই ধরনের কিছু আছে হকক নষ্ট করার গুণা আর কিছু আছে হকুল ইবাদ মখলুকাতের হক নষ্ট করার গুণা তো বান্দার হক আল্লাহর কোনো বান্দার হক বান্দির হক মানুষের হক যে কোনো সৃষ্টির হক রাইট রয়েছে এগুলো আমরা অনেক সময় নষ্ট করে গুনাহ করে থাকি তো সব ধরনের গুনাহের তবার পদ্ধতি আলাদা এবং ভিন্ন হয়ে থাকে হকৌক আল্লাহর হকগুলোর মধ্যেও অনেকগুলো আছে আমি গুনাহ করে ফেলেছি আমি এখন তবা করবো ইস্তফার করব লজ্জিত হব আল্লাহর কাছে ক্ষমা চাইব ভবিষ্যতে এই গুনাহ না করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হব বর্তমানে আমি খুবই লজ্জিত হব এবং এই মুহূর্তের সাথে সাথে ছেড়ে দেব এবং অন্তর দিয়ে যদি আমি লজ্জাবোধ করে ফেলি আল্লাহর সামনে যদি আমি লজ্জিত বোধ করি শর্মিন্দা হয়ে যায় তাহলে ইনশা আল্লাহ তালা আল্লাহ তালা গুনা মাফ করে দেবেন কিন্তু আমার নামাজ রয়ে গিয়েছে অতীতের কাজা নামাজ আমি পড়িনি চার মজাবের সকল ইমাম মুজতাহিদ ইমামগণ ব্যাপারে একমত সবগুলো ফিক্ষের কিতাবের মধ্যে দেড় হাজার বছর থেকে লেখা হচ্ছে বাবু কাজা ইল ফওয়া যে সমস্ত নামাজ কাজা হয়ে গেছে অতীতে সেগুলো আদায় করার পদ্ধতি সংক্রান্ত বিধি বিধান এবং আলমসাইল সংক্রান্ত চাপটার প্রত্যেকটা ফিক্ষের কিতাবে ইসলামী আইন আইনশাস্ত্রের কিতাবে রয়েছে দেড় হাজার বছর যাবত। কেরাম উল্লাম মুজতাহিদিন চার মজাহের সকল ইমামগণ এই ব্যাপারে সম্পূর্ণরূপে একমত যে অতীতে যদি নামাজ কাজা হয়ে যায় তাহলে এই নামাজ আমাকে পড়ে নিতে হবে এটা পড়ার হুকুম দেওয়া হয়েছে আদায় করার হুকুম দেওয়া হয়েছে কাজা করার হুকুম দেওয়া হয়েছে আর এই ব্যাপারে চার মজহবের চার মজাবী একমত এখানে কোনো ইখতলাফি মাস আলাও না এটা কিন্তু এরপরেও কিছু মানুষ বলে যে কাজান নামাজ পড়তে হবে না শুধু নাকি মৌখিক তো করে নিলে যথেষ্ট হবে আমার চিন্তা করতেও ভয় লাগে এমন কথা যারা বলেন নাউদিন হিমিন আলি কোন সাহসে ওনারা এই কথাটা বলে ফেলতে পারেন সকল উম্মতের ইলামায়ক রাম ইমাম কুনের ঐক্যমত মতের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তের পরিপন্থী কথা এই দেড় হাজার বছর থেকে ওনারা লক্ষ লক্ষ মস আলার শরিয়া ভিত্তিক সমাধান ইসলামী সমাধান কোরআন হাদিসের আলোকে ওনারা লিখেছেন বর্ণনা করেছেন পুরো উম্মা ওনাদের লিখিত সমাধানগুলোকে এখনো পর্যন্ত মাথা পেতে মেনে চলে আসছে এখন ওনাদের এই তাহকিক ওনাদের এই গবেষণা এবং রিসার্চকে সম্পূর্ণরূপে উড়িয়ে দিয়ে সম্পূর্ণরূপে এটাকে ভুল সাব্যস্ত করে এমন কথা যদি এখন বলা হয় যে বেশি নামাজ যদি অতীতে কাজা হয়ে যায় তাহলে আর এখন পড়া লাগবে না কম যদি হয় দু চার বক্তের এটারও কোনো সীমারেখা ওনারা বলেন না কয় বক্ত হলে কম হয় আর কয় বক্ত হলে বেশি হয় এখন যদি আপনি একজনের কাছে আপনি টাকা পান যদি বেশি টাকা পান তাহলে ওইটা ক্ষমা হয়ে যাবে এমনিতেই মাফ চাইলে আর কম টাকা যদি হয় তাহলে এটা আদায় করতে হবে তো বেশি হলে এক কিছু দিতেই হবে না এটা কোন কথা এটা কোন নীতি আর এটাকে কোন যুক্তিটাকে এটাকে স্বীকার করে মেনে নেয় সেটা কোনো আয়াত দ্বারা তো এরকম কোনো ইমাম ইস্তেতলাল করতে দেখা যায় না তো আল্লাহ তালা যেন বুঝবার তৌফিক দান করেন ওলামায় রাম মাসাল্লাহ লিখেছেন যে যদি কাজা নামাজ অনেক বেশি রয়ে যায় আমি যদি হাজে যাওয়ার আগে সব নামাজ আমি শেষ নাও করতে পারি অ্যাটলিস্ট আমি নিয়মিত একটা বিশেষ পরিমাণ নামাজ আদায় করার একটা সিস্টেম তৈরি করে আমার অতীতের একটা বেশিরভাগ হিসাব করে একটা রাইটিং বুকের মধ্যে আমার লেখা উচিত যে আমার দুই বছরের নামাজ হয়তো কজা রয়ে গেছে ফা বালেক হওয়ার ইমিডিয়েট পরপর নতুন নতুন যখন ফর্জ হয়েছিল অলসতার কারণে আমি প্রায় দুই বছর পড়তে পারিনি তো তিনশো ষাট দিনে বছর হয় তিনশো ষাট ফজর তিনশো ষাট এসা এটা তো সহজেই হিসাব বের হয়ে আসে আর এইভাবে সবগুলো নামাজের একটা বিশেষ পরিমাণ ডেইলি নির্ধারণ করে নিজের সুবিধা অনুযায়ী সুবিধা অনুযায়ী সহজ সাধ্য পদ্মা পন্থা এবং নিয়ম অনুযায়ী নিজে একটা পরিমাণ নির্ধারণ করে ওই অভার রাস্তা অভার রাস্তা যদি কেউ অবলম্বন করে ফেলে আর তবা অন্তত শুরু করে দে আর এরপর যদি হাজে যায় তাহলে আল্লাহর কাছে সে বলতে পারবে আল্লাহ যদিও গুনার বিশাল বড় বোঝা মাথায় নিয়ে এসেছি কিন্তু আমি অন্তত ডেইলি বিশেষ একটা পরিমাণ নির্ধারণ করে ওই পরিমাণ অনুযায়ী প্রতিদিন আমার অতীতের কাজান আমাজগুলো পড়বার পড়ার একটা নিয়মতান্ত্রিকতা নিয়মানুবর্তিতা আমি শুরু করেছি তো ইহা আল্লাহ আমার এই আবাদতকে আপনি কবুল করুন এবং আমার এই তবার পথে যে আমি রওনা দিয়েছি চলা আরম্ভ করে দিয়েছি এই কমপ্লিট তবা করার আমাকে তৌফিক দান করুন তৌবাকে একেবারে শেষ পর্যায়ে নিয়ে যাওয়ার এবং পরিপূর্ণ মাফি লাভের তৌফিক দান করুন টাকা একজন পাবে আরেকজনের মালিক হক আমার জিম্মায় রয়ে গেছে এখন অন্তত মাফি চেয়ে অথবা কিছুটা আদায় করে পরবর্তীটা আদায়ের ব্যাপারে ওনাদেরকে আগ্রহী করে অ্যাগ্রি করে রাজি করে সন্তুষ্ট করে এখন একটা পর্যায়ে গিয়ে এরপরে আমার হাজে যাওয়াটা উচিত আমি যদি এখন পরিপূর্ণ আদায় নাও করতে পারি তাহলে আমার একটা নতুনভাবে লেখাপড়া আমি করব। আমি নতুনভাবে একটা অ্যাগ্রিমেন্ট তৈরি করবো নতুনভাবে ওই মানুষের কাছে আমি ক্ষমা চাইব যে আমার যা ভুল হওয়ার হয়ে গেছে আবার হজে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম আমি হাতে নিয়ে নিয়েছি এমথ অবস্থায় হজটা আমি করে নেই আর আপনার টাকা আমি ওই পরিমাণে প্রত্যেক মাসে আমি আদায় করে এটা শেষ করব এইভাবে একটা সিস্টেমের ভিতরে নিজেদেরকে নিয়ে আসা এবং হকলাই বাঁধ থেকে বান্দাদের হক বান্দাবান্দির হক মখলুকের হক সৃষ্টির হক এই ব্যাপারটা বড় ভয়াবহ কারণ কি আল্লাহ তার নিজের হকের ব্যাপারে অনেক দয়াবান ক্ষমাশীল হয়তো ক্ষমা করে দিতে পারেন চাইলে ক্ষমা করে দিতে পারেন কিন্তু অন্য হকদারের যদি কোনো হক হয় তাহলে এই হক আল্লাহ ততক্ষণ ক্ষমা করেন না যতক্ষণ না ওই হকদার মাফ না করে দেয় এখন এই ব্যাপারটা খুবই ভয়াবহ আমি আপনাদেরকে কি বলবো আমি যখন সিলেট দর্গা মদ্র পড়ি তখন ওই পাসপোর্ট অফিসের সামনে ফুটপাতে একজন চা বিক্রি করত। ওই চা আমি খেয়ে ওই সময় আমার কাছে বাংতি নাই ওই লোকের কাছে বাংতি নাই বলছে আপনি পরে কোনো একদিন দিয়ে দিবেন তো এখন ওই সময় বাংতি পাইনি আর পরে আবার ওইটা দিতে দিতে দেরি হয়ে গেছে এরপরে ওই দোকানই নাই কত বছর পর্যন্ত ওই মানুষটাকে আমি তালাশ করেছি এরপরে যাই হোক মাস আল্লাহ হল যদি এবার চেষ্টা করেও যদি না পাওয়া যায় তাহলে তার পক্ষ থেকে সদকা করে দিবেন এত বেশি দোয়া করতে থাকবেন যে সে যদি এই পরিমাণটা দেখত দোয়ার তার জন্য এই অনুসূচনার তাহলে সে অবশ্যই খুশি হয়ে যেত এই পয়েন্টে পৌঁছার পর আপনি দায়মুক্ত হবেন তো এই কাজগুলো করার দরকার এরপরে হাজে যাওয়ার দরকার বড়দের কাছ থেকে পরিচিতজনদের কাছ থেকে ক্ষমা ছেয়ে নিয়ে দোয়া ছেয়ে এরপরে যাওয়াটা উচিত বলে আমি মনে করি অনেক বড়রাই কিন্তু অসন্তুষ্ট হয়ে থাকেন যে সে হাজে চলে গেল আমাকে বলল না আমরা চলে গেল সে বলল না এইভাবে আমরা কষ্ট দেওয়া একেবারে নিয়মিত অভ্যাসে পরিণত করে ফেলেছি এবং এটাকে ক্রেডিট নিজেদের একটা বড়ত্ব আমার আমি এত বেপরোয়া হয়েছে আমি এখন বাইরে যাব সফরে যাব বিদেশ যাব দেশে যাব যেখানে ইচ্ছে যাব আমার আবার বলার কে আছে কী আছে কাউকে বলারও আমার ইয়ে নাই সবাই এটা জেনে নেওয়া উচিত যে আমার যে কোনো সময় এনি টাইম আমি সফরেও থাকতে পারি আমি কাউকে বলে যাওয়ার গরজ অনুভব করি না তো বেশি ব্যস্ততার কারণে হলে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কেউ বড়দের থেকে নিজেদের মুখ ফিরিয়ে এনে আর এইভাবে বড়দেরকে আন্ডারমাইন্ড করার অভ্যাস যদি ইগনোর করার আন্ডারমাইন্ড করার উপেক্ষা করার যদি অভ্যাস আমাদের মধ্যে সৃষ্টি হয়ে যায় তাহলে এটা আমি মনে করি দোয়া থেকে বঞ্চনার এবং বড়দের অসন্তুষ্টির কারণে নিজেদেরকে বরকত থেকে বঞ্চিত করার একটা নাম নামান্তর আমি মনে করি আল্লাহ তালা আমাদেরকে অন্তত এই জিনিসটা দেখে নিষ্কৃতি লাভের তফিক যেন দান করেন বড়দের প্রতি আদব এমনিতেই দিন দিন কমে যাচ্ছে

আমি আপনাদেরকে কি বলবো কোনো বিশেষ দল গ্রুপ ইত্যাদির নাম নিয়ে কারোর বিরুদ্ধে আমরা কথা বলি না কিন্তু যারা মনে করেন হাজরাত সাহাবে রদি রবিআলাহ আনহুম আজমাইন আল্লাহর নবীর প্রিয় শিষ্য সাহাবে কারামের বিরুদ্ধে বিষুদাগার করে থাকে। বিষ বের করে তাদের জবান দিয়ে সৈদুন আবু বকর সিদ্দিক রবিআল্লাহ আইনহর মতো সর্বশ্রেষ্ঠ মহামানব নবীগণের পরে যিনি কুল কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সকল মখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ যার সম্পর্কে ওলামা ইকরাম বলেছেন আফবলুল খালা একে বাদ আল আম্বিয়া নবিগনের পর সকল সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ পার্সন তিনি হলেন সৈয়দিন আবু বকর সিদ্দিক রদিউল্লাহ আনহু সেই হজরত আবু বকর সিদ্দিক রদিউল্লাহ আনহু হজরত উমর রদিউল্লাহ তাল আনহু ওনাদেরকে যারা কাফের মনে করে তাদের ব্যাপারটা খুব চিন্তার বিষয় ওলামা ইকরাম তাদের ব্যাপারে ফতোয়া কাফির হওয়ার ফতোয়া দেননি কিন্তু পথভ্রষ্ট হওয়ার ফতোয়া দিয়েছেন এবং সাথে সাথে এটা বলেছেন যে হওয়াটা যেহেতু কোরআন দ্বারা প্রমাণিত দ্বারা অন্য কোন সাহাবির সাহাবি হওয়াটা কোরআন দ্বারা প্রমাণিত নয় সরাসরি কোরআন দ্বারা সুনির্দিষ্টভাবে প্রত্যেক সাহাবির নাম ধরে ওই পার্সনের সাহাবি হওয়াটা কোরআন দ্বারা প্রমাণিত নয় কিন্তু সৈয়দন হজরত আবু বকর সিদ্দী আকরদ্দ্দ্দুল্লাহআ আনহর নাম এই সাহাবি হওয়াটা কিন্তু দ্বারা প্রমাণিত এই জন্য মন অন্দকার সোহবত সিদ্দীক আল্লা ইমাম শামী রহমতুল্লাহ আলহি ফ শাহামীর মধ্যে লিখেছেন যে হজরত আবু বকর সিদ্দিকদ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দুল্লাহ আনহুর সাহাবি হওয়াকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে বেঈমান হয়ে যাবে কাফের হয়ে যাবে কারণ হজরত আবু বকর সিদ্দিকদ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দুল্লাহ আনহুর সাহাবি কোরআন দ্বারা প্রমাণিত তবে এখানে কিছু আলোচনা আছে এটা অ্যাকাডেমিক ডিসকাশন এবং মুফতি যাদেরকে বানানো হয় তৈরি করা হয় তাদের উদ্দেশ্যে কিছু বলবার আছে এখানে এগুলো জনগণ পর্যায়ে বলার বিষয় নয় তো আমি যে কথাটা বলবো যে জীবনে তো একদিনই এমন মিস্টেক হয়েছে ভুল হয়েছে এমন সব লোকদের যারা সাহায় কাফের মনে করে তাদের ব্যাপারে আলহামায়ক রাম সন্দেহ প্রকাশ করেছেন যে তাদের অনেকের ইমান হয়তো নেই এই পসিবিলিটি আছে কিন্তু ইমান থাকারও সম্ভাবনা যেহেতু আছে বিদায় ডালাওভাবে কাফের হওয়ার ফতোয়া তাদের ব্যাপারে দেওয়া হয়নি সাহাবেক রামের বিরুদ্ধে যারা বিশুদ্ধার করে তাদের ব্যাপারে ডালাওভাবে কাফের হওয়ার ফতোয়া নিয়ন্ত্রান্ত্রিকভাবে সবাইকে সুনির্দিষ্টভাবে সুনিশ্চিতভাবে দেওয়া হয়নি শিওর হয়ে দেওয়া হয়নি একটু ডাউট রয়েছে এই জন্য একদিনই যেহেতু ঘটনা ঘটেছে বিদায় একদিনের নামাজ এক ওক্তের নামাজ রিপিট করে নেবেন আর এই ব্যাপারে কিছু আরও জানবার চেষ্টা করবেন হজরত মানা ইউসুফ দিয়ানবী রহমতুল্লাহ আলহী একটা কিতাব লিখেছেন ইখতলাফে উম্মত মুস্তাকিম উম্মতের মতানক্য এবং সঠিক পন্থা এই মানা ইউসুফুল দিয়ানবী রহমতুল্লা আলহী ওনার ওই কিতাবের বাংলা অনুবাদ হয়ে গেছে ইখতলাফে উম্মত নামে যে কিতাব উম্মতের মতানক্য এবং সারাতে মুস্তাকিম এই নামে যে কিতাব এই কিতাবটা অন্তত মুসলমানগণের পড়া উচিত বলে আমি মনে করি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো আলাইকুম

যে তালা যারা দিত এরা আমারে ফোন দিত ফোন দিয়া জামাই আমারে শাক্কিরাছ না তো জামাইয়ে ফোন দিত কই বলানি তো জামাই ফোন দেয়া হইরা আপনারে শাক্কিরা কি আমি কইলাম কানে তালা 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 তারা গো সংসার কররা কিন্তু আমি কইছি দেন মুক্তির কাছে যাওয়ার লাগি গ्याज জামাইच्या তালা হই গেছে তোমার ননদাও হইছে না তারা কইরা নাই তো তালা হইছে না গো সংসার কিন্তু ই ব্যাপারে কোনোদিন আল্লাহ আমারে দর বালি যেন তোমারে সাক্ষী রাখা হয়েছিল যে তুমি এটা কোনো পদক্ষেপ নিলাই না কিছু করলাই না ব্যক্তিগতভাবে দেখা করিয়া এই মশালা সম্পর্কে জানিয়া যদি তালাক ওই জায়গি তইলে অন্ততঃ এই ব্যাপারে তান বারণ করার চেষ্টা করাটা উচিত আর তান থানরে ওইখানে খোয়া উচিত যে একজন বিজ্ঞ যোগ্য গভীর এবং কঠিন মাস আল্লাহ জটিলতা যারা তারা তালাকর জটিলতা যারা করে বুঝোয় এমন কোনো মুফতিসাবর কাছে যাওয়ার লাগে কারণ তালাকর জটিলতা বুঝনেওয়ালা বড়ো মুফতিসাবর অভাব আছে আমি সমাজও ফিল করে এটা অনেক কঠিন অনেকে কিন্তু অনেক জায়গায় তালাক ওর না আবার দেলাইরা তালাক ওই গেছে গিয়া আর কোনো জায়গা তালাক ওই যার কিন্তু হইরা তালাক ওইছে না তো এর কারণে তালাকের জটিলতা যারা বুঝোয় আর গভীর জ্ঞান রাখুন তারার কাছে এই মাস আলা জিজ্ঞাসা করা জরুরি এবং প্রত্যেকটা মাস ইন্ডিভিজুয়ালি জানার দরকার আমি এখন ওই যে লন্ডন ইফতা কাউন্সিল নামে একটা প্রতিষ্ঠান করার চিন্তা ভাবনা করলাম ইনশাআল্লাহ আপনারা দোয়া করবা কারণ ব্যক্তিগতভাবে অনেকে আমার লগে আলহামদুলিল্লাহ যোগাযোগ করেন প্রতিদিন তালাক সংক্রান্ত মাছ অকল মানুষের জিজ্ঞাসা করেন তো এখন চিন্তা করছি যে এই দিনে রাইতে রায় দুইটাত কেউ টাইম নিরা একটা টাইম নিরা গুম নিদ্রা সপ্তাহ নাই তো এটা একটা সিস্টেমেটিকলি এটা করার দরকার একটা সুন্দরভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়া মানুষ আইতে যেতে পারেন এর লাগে ইফতা ডট ইউকে লিখিয়া ইফতা ডট ইউকে লিখিয়া আপনার লন্ডন ইফতা কাউন্সিল ফইবা এন গিয়া আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবা এখন কারণ এখন আমি সময় দিতে দিতে এখন আর শরীরও ধরে লিছে এখন আর এলাকার দিনের আইতে আর সময় দেওয়া সম্ভব না যাই হোক এটা আমি আপনারা সুবিধার লাগে খুঁড়া এখন অ্যাপয়েন্টমেন্ট বুক করার সুযোগ আছে

উভয়জনের স্টেটমেন্ট আমাদের শুনতে হয় স্বামী এবং স্ত্রী উভয়জনের কোথার বেশ কম বা পার্থক্য যদি হয় সেটাও আমাদেরকে জানতে হবে এরপর ওনাকে বারবার জিজ্ঞাসা করতে হয় যে পুরো ঘটনা কী ঘটেছিল কীভাবে আপনি বলেছেন কি শব্দ ছিল এক্স্যাক্টলি তো অনেক সময় আধা ঘন্টা এক ঘন্টা পুরো সময় লম্বা সময় নিয়ে শুনতে হয় এই একটা মাত্র ঘটনার জন্য এত লম্বা সময় একটা মাত্র প্রশ্নের জন্য আমরা এই প্রোগ্রামে বসে দিতে পারবো না আর এটা সতর্কতার পরিপন্থী কারণ কোনো কোনো সময় সাক্ষীর কথাও শুনতে হয় স্বামী বলেছেন কিন্তু স্ত্রীর বক্তব্য এবং জবানবন্দি বা স্টেটমেন্ট শুনতে হয় তো এইগুলোর জন্য একটু সময় লাগে তো এই লম্বা সময়ে একটা মাত্র প্রশ্ন তাড়াহুড়োর মধ্যে এই জায়গায় খালি শুনেই একটা উত্তর দিয়ে দেওয়া এটা ঠিক হবে না ভুলের সম্ভাবনা রয়েছে তো এটা সতর্কতার খেলাফ এজন্য যেহেতু অনেকেই জিজ্ঞাসা করেন বিধায় এখন থেকে এটাকে একটা একটাকে সিস্টেমেটিকলি করার জন্য মার্কাজুল ইফতা আরবি নাম মার্কাজুল ইফতা আর এমনি ইংলিশে লন্ডন ইফতা কাউন্সিল তো লন্ডন ইফতা কাউন্সিল লেখে লেখলেই আপনারা গুগলে গিয়ে সার্চ করলেও আপনারা প্রতিষ্ঠানের রিপোর্ট পেয়ে যাবেন এবং এটা থেকে আপনারা লন্ডন ইফতা কাউন্সিল টাইপ করে আপনারা ওয়েবসাইট পেয়ে যাবেন ওয়েবসাইটের মধ্যে পূর্ণ বিবরণ রয়েছে অথবা ইফতা ডট ইউকে লেখেও যদি ইফতামানি অথবা প্রদান অথবা দেয়া তো ইফতা ডট ইউকে লেখে আপনারা পেয়ে যাবেন আর এটাও আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য আমি মনে করি এটা যথেষ্ট ইনশাআল্লাহ আল্লাহ যেন সবাইকে রক্ষা করুন হেফাজত যেন করেন আমরা করি বিশেষভাবে তালাক আগে জানবেন এরপরে দেওয়ার প্রয়োজন হলে দেবেন আগে মাস আল্লাহ তরিকা জানবেন এর আগে মোটেও তালাক জাতীয় কোনো শব্দ আপনারা ব্যবহার করবেন নাই অনুরোধ জিজাকুম্লা খাই পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো সালাম আসলে ওই যে আপনি যে স্পেলিং বললেন যে ওই organization ওটাকে আসলে কোথায় লিখবো গুগলে লিখবো নাকি আর spelling টা কি ওটা একটু জানার জন্য ফোন করেছি আচ্ছা ifta.uk যদি লেখেন i f t a ifta.uk অথবা লন্ডন ইফতা কাউন্সিল ইফতা শব্দ i f t a i f t a এইভাবে লিখলে লন্ডন ইফতা কাউন্সিল এভাবে যদি লেখেন তাহলে গুগলও আপনি পেয়ে যাবেন আমার নাম পাবেন মুফতি আব্দুল মুন্তাকিম লেখা আছে তো এর দ্বারা আপনারা বুঝে নিতে পারবেন কোন প্রতিষ্ঠান তো লন্ডন ইফতা কাউন্সিল যদি লেখেন তাহলে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আশা করি জাজাকুমুল্লাহ খেরন। এটা আমি অনেকেই আল্লা জিজ্ঞাসা করতে চান অনেকে এখানে আবার সরাসরি আমার নম্বর নিতে চান তো এখন এইভাবে আপনারা এই ব্যবস্থাটা নিতে পারবেন আমি সবার সুবিধার জন্য অনেক অলামায় রামের পরামর্শ এবং অনেক মানুষের যোগাযোগের কারণে এই যোগাযোগের ভিত্তিতে তীব্রভাবে এই প্রয়োজনটা আমি অনুভব করেছি যে একটা ফতোয়া কাউন্সিলের প্রয়োজন রয়েছে প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকে করেছেন অনেকে জানতে চেয়েছেন যেহেতু গুরুত্বপূর্ণ বিষয় এই তালাকের বিষয়টা অনেকেই কিন্তু এই যে ইফতা কাউন্সিল করেছেন ইনশাল্লাহ এটার মাধ্যমে অনেকেই উপকৃত হবেন জাজাকুমুল্লাহ খার সমান বাংলাদেশ আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করব এবং ফাঁকে ফাঁকে এই আলোচনা আমরা শোনার চেষ্টা করব আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওয়াবারাকু সালাম আলাইকুম আহমতুল্লাহি ওয়াবারাকু সম্মানিত ইকরাগ্রাম দর্শক শ্রোতা ইসলামিক একরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক পার্কবাদ আলহামদুলিল্লাহ আমার সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধা বাজন জামিয়াতুল খায়ের আল ইসলামিয়ার প্রতিষ্ঠা প্রিন্সিপাল শেখ মুফতি আব্দুল মুন তাকিন বিরতির পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকে প্রশ্ন নিয়ে আসছেন এবং ফাঁকে ফাঁকে আমরা ইনশাল্লাহ শোনারও চেষ্টা করব হজে প্রস্তুতি কীভাবে নিব এই বিষয়ের উপর এবং যখনই আপনারা কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবেন ইনশাল্লাহ আমরা কলের দিকে চলে যাব ইনশাআল্লাহ হাজের প্রস্তুতির ব্যাপারে কিছু আলোচনা অব্যাহত ছিল এর মধ্যে একটা হলো হারাম মাল থেকে যেন আমরা কেউ হাজ না করি হারাম মাল পুরোটাই সদকা করে দিতে হবে অথবা মূল মালিক সুনির্দিষ্টভাবে জানা থাকলে সেই মালিক পর্যন্ত পৌঁছে দিতে হবে অথবা সবাবের নিয়ত ছাড়া হারাম থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে নিজের যান বাঁচানোর উদ্দেশ্যে এটা সবাবের নিয়ত ছাড়া জাকাত যারা খেতে পারে তাদেরকে দিয়ে দেওয়া এটা জরুরি আচ্ছা ব্যবসায় করে তখন তার উপরে কি হবে ব্যবসা করতেছে অনেক কিছু যেমন কিছু আছে দেখতে হবে যে ওনার সম্পদের মধ্যে হারামের কি পরিমাণ এসে পর্যন্ত ঢুকে গেছে তো আমি আপনাদেরকে কি বলবো যখন ইফতা বিভাগে পড়ার পর বিভাগে নতুন নতুন ফারিক হলাম শেখুল ইসলাম আল্লাহ মুফতি তাকিব ইসমানী সাহেব দাহম বরকাত মামার উস্তাজ মেহতারম আল্লাহ তাল হায়াতকে যেন বাড়িয়ে দেন মুসলিম বিশ্বের অনেক বড়ো সম্পদ তিনি আমাকে সেন্টার ফর ইসলামিক ইকোনমি মার্কজুল ইফতসাদিল ইসলামী বেতুল মকার মসজিদ আজিতে ওইটার দার অংশ ওইটা বড়ো নিয়োগ দিলেন তখন এক ব্যক্তি আমার সঙ্গে যোগাযোগ করলেন যে পুরো জীবনের হারাম থেকে তিনি নিষ্কৃতি ছান এখনকার কয়েক পঁয়ত্রিশ কোটি টাকার চেয়েও বেশি হবে সম্পদ তো টোটাল সম্পদ তার হারাম ছিল তিনি এই পুরোটা থেকে নিষ্কৃতি লাভের তিনি পথ খুঁজছিলেন যে আমার তো অতীতে অনেক হারাম মাল আমি ব্যয় করে ফেলেছি খেয়ে ফেলেছি ঘর বানিয়ে ফেলেছি বিল্ডিং বানিয়ে ফেলেছি এটা তো হারাম ঢুকে পড়েছে এখন এই পরিমাণ টোটাল হারাম যে পরিমাণটা এটা আবার আমার গা থেকে বের করতে হবে এই পরিমাণ টাকা যদি বের করে নেন তাহলে এই পাক হয়ে যাবে সব তো খোপের মধ্যে যে আছে না এত ডুল পানি নিক্ষেপ করলে পরে পুরো কুয়া পাক হয়ে যাবে তো যে পরিমাণ হারাম ঢুকে গেছে এই পরিমাণ সম্পদ যদি আপনি সবাবেন নিয়ত ছাড়া গরিবদেরকে দিয়ে দেন তাহলে ইনশাআল্লাহ তো আয়লা বাকি সম্পদ পাক হয়ে যাবে এখন বিল্ডিংগুলো হেলাল হয়ে যাবে আরও সব কিছু হেলাল হয়ে যাবে তিনি কিন্তু পুরো জীবন বাকি এইভাবে দান করে 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 শেষ করার তোবার পথ অবলম্বন করে নিয়েছিলেন এইভাবে সাহস করে তোবার পথে যদি কারো ইন্তেকাল হয়ে যায় তাহলে আল্লাহ তহা মাফ করে দিবেন এই মর্মে খারে শরীফের একটি ঘটনা বিস্তারিত রয়েছে আমি ওই ঘটনার দিকে যাব না আলোচনা অনেক লম্বা হয়ে যাবে কিন্তু হারাম মাল থেকে নিষ্কৃতি লাভের উপায় কি সেটাও বিজ্ঞযোগ্য কোনো আলিম দিন মুফতি সাহেবের সঙ্গে বৈঠক করে জেনে নেওয়ার প্রয়োজন আছে আল্লাহ তাহলে যেন আমাদেরকে বুঝবার এবং সঠিক তবা করার তৌফিক যেন দান করেন মানুষ সারা জীবন হারাম খেতে খেতে কোটি 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 টাকার নওয়াহজাহ এখন কত কোটি টাকার সরকারি একটা বরাদ্দ পাওয়ার জন্য এই অদ্য আমাকে একজন সরকারের আভ্যন্তরীণ আমাদের দেশের অবস্থা একজন জানালেন যে শুধু এটা লাইসেন্স নেওয়ার জন্য বাষট্টি কোটি টাকা নাকি কেউ গোষ দিয়েছে নওয়দুবিল্লা হেমিনজা আলী উনিও যাই হোক জানতে পেরেছেন তো এইভাবে হারাম চলছে আর এই সব হারামের বোঝা মাথায় নিয়ে শেষমেশ তারা করে কি আবার হারাম সম্পদ দিয়ে তারা হজে চলে যায় আর মনে করে হজে গিয়ে সব টাকার হিসাব শেষ করে আল্লাহর কাছ থেকে কমা চেয়ে নিয়ে এরপরে আমি ফেরত চলে আসব। তো এক ব্যক্তি যেভাবে বলছিল আল্লাহ আমাকে দুইটা দুদের দুধের গাবি দান করেন দুধের গাবি দান করেন যদি দুইটা দুধের গাবি দান করে দেন আপনি তাহলে একটা আপনি আপনার রাস্তায় আমি দিয়ে দেব। দান করে দেব। আর যদি বিশ্বাস না হয় যে আমি কি না ওইটা তাহলে ওই একটা দেন আর একটাই দিয়ে দেন তো আল্লাহকে যেমন বেওকুফ পাইছে আর এইভাবে আল্লাহ তালার সঙ্গে মানুষের আচরণ নারুজবাহমিন তো এইভাবে হারাম খরি চলছে আল্লাহ একবার আমাদের উস্তাদ মুফতি আজম মুফতি রফিউ উসমানী সাহেব রহমতুল্লা আলী গত বছর ইন্তকাল হয়েছে বলেছিলেন যে দেশের সবচেয়ে বড় সমস্যা হ্যারাম হরি এবং কাম চরি কাজ চুরি করা আর হারাম হরি মানে হ্যারাম খাওয়া হারাম খাওয়া এটা হল সবচেয়ে বড় সমস্যা আর কাজ চুরি করা কাজ চুরি করা কিভাবে সরকারি হসপিটালের ডাক্তার যারা তারা নিজেরা এক একটা ক্লিনিক খুলে বসেছে সব টাইম তারা নিজেদের ক্লিনিক খেয়ে আর গিয়ে দেখবেন ওই উসমানী হসপিটালে গিয়ে বা সরকারি হসপিটালে গিয়ে এক নজর একটু দেখে যদি কেউ বেশি মারা মরণাপন্ন অবস্থা হয় ও একটু দেখে নিল দুই মিনিট তো পুরো দিন তার সরকারি হসপিটালকে টাইম দেওয়ার কথা ছিল রাত্রে ঘুমানোর কথা ছিল কিন্তু পুরো রাত তারা এক একজন আট দশ লক্ষ বিশ লক্ষ টাকা এক একজন ডাক ডাক্তারের মাসিক ইনকাম দেশে থেকে তারা প্রত্যেকের জব হলো সরকারি জব সেখানে গিয়ে সরকারি হাসপাতালে কোনো রুগী তারা দেখতে চায় না আর সময় দিতে চায় না তো কাজ কাজ চুরি করলো তো কাজ চুরি করলো আর ফুল বেতন নিল তো কাজ চুরি আর হারামখরি দুটাই একসঙ্গে কাজ চুরি করা আর হারাম খরি করা কত এলাকার মধ্যে প্রাইমারি স্কুল নামে আছে কিন্তু সেখানে কোনো স্টুডেন্ট নেই শিক্ষক নেই কিছু নেই কয়েকজন মানুষ বেতন ভোগী হয়ে বেতন নিচ্ছে এবং সরকারি লিস্টের মধ্যে একটা স্কুলের নাম আর এই স্কুলের টিচার্সদের নাম পর্যন্ত আছে তো দেখেন হেরামখড়ি আর কাজ চুরি করা চলছে তো ডাক্তাররা তাদের কাজ দায় দায়িত্বপূর্ণভাবে দিচ্ছে না কাজ পূর্ণ করছে না আর তারা পয়সা পূর্ণ নিচ্ছে তো এই সব জায়গার ভুলে গিয়ে দেখবেন এই সমস্যা কাজ চুরি এবং হেরামখড়ি আল্লাহ মাফ করুক আর এটা আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হবে উমরা দ্বারা আমরা জান্নাত লাভ করতে পারবো না জাহান নাম থেকে মুক্তি লাভ করতে পারবো না বিচারের কাটগোড়া থেকে নিজেদের দায়মুক্ত করতে পারবো না যদি আমরা এই সমস্ত গুনা থেকে আমরা পরিপূর্ণ তওবা না করি ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসেন হিলাকর আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আমি এই মুফতি সাহেবর লগে মাত্ৰাম শরীফ আব্দুল মুত্তাকিন জি আসসালামু আলাইকুম আমি হুনরাম হুকক প্লিজ আমি আপনার মাদ্রাসা মুন্সি বাজার নাই নি আপনার মাদ্রাসা দুইটা মাদ্রাসা আছে একটা মুন্সিবাজার মাদ্রাসা আমার পরিচালনা দিন আছে আর জামায়াতুল খায়ের আল ইসলামিয়া সিলেট এটা সিলেট শহর দুইটা জামায়াতুল খায়ের আর জাম মুন্সিবাজার দুইটা আমি আপনার আমি আপনার মাদ্রাসা রমজান একটা দিও করছি স্পন্সর করছিলাম স্পন্সর মানে আমি লাইফ মেম্বার হইছিলাম

আপনি ওনারা ওনাদেরকে নাম্বারটা দিয়ে দেবেন আশা করি ঠিক আছে ইনশাআল্লাহ আশা করি কন্ট্রোল রুম থেকে আপনাকে বা ডোনেশন লাইন থেকে দেওয়া হবে ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়ের অত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনি জি তো আমরা পুরো দিনে ইসলামের উপর আমাদেরকে আসতে হবে আর পুরো দিনে ইসলাম ইসলাম শব্দের অর্থ হলো মাথা নত করে দেয়া সম্পূর্ণরূপে মাথা নত করে দেয়া এটা আমার নিয়ম অনুযায়ী নয় আল্লাহ যেভাবে মাথা নত করার পদ্ধতি আমাদেরকে জানিয়ে দিয়েছেন সে অনুযায়ী সে নিয়ম অনুযায়ী সে পদ্ধতি অনুযায়ী প্রত্যেকটা গুনাহের তবা করতে হবে আমি একজনের কোনো টাকা পয়সা দেনা আছে সেটা যদি আমি আদায় না করি আর যদি মনে করি আমি হজে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব এটা এই গুনাহের তোবার পদ্ধতি নয় এই গুনাহের তোবার পদ্ধতি আল্লাহর কাছে যেমন ক্ষমা প্রার্থনা করা লজ্জিত হওয়া এবং ক্ষমা চাওয়া একই সাথে হকদার যিনি তার হক পরিশোধ করে দেয়া এবং তিনি যদি অতিরিক্ত সময়ের অতিরিক্ত সময় আমি যদি নিয়ে থাকি নির্ধারিত সময় থেকে আর এর কারণে যদি উনি কষ্ট পেয়ে থাকেন তাহলে ওনার কাছে কমাও চাইতে হবে যে আমার উচিত ছিল আমার জন্য জরুরি ছিল আমি সময় মতো ওই টাকাটা আমি দিয়ে দেব। আপনার পাওনাদারের হক আমি দিয়ে দেবো এই হকটা বেশিরভাগ মানুষ আর মনে করে আমি নিয়েছি এখন আর দিতে হবে নাকি এটা না আহমিন আর এটা দেয়ার কোনো চিন্তাই তাদের মাথায় আসে না মনে করে আপন বাই হলে আপন চাচা হলে আত্মীয় স্বজন যদি কেউ হয় তাহলে দেশের মানুষ তো আবার এই টাকা যে কোনো দিন ফেরত দেবে এই কথাটা তারা চিন্তার মধ্যেও তারা কোনো দিন আনে না যে এইটা তো আনছি ভাইয়ের কাছ থেকে উনি তো আমার ভাই উনি তো আমার মামা উনি তো আমার চাচা তো আমার অমুক তো এই টাকাটা আমরা আমরা দেখেছি আমাদের বুজুরগাঁ দিন নিজেদের নিজেদের আপন ছেলের সঙ্গে পাই পাহাই টাকা এক একটা ফ্যানি এক একটা ফ্যানি এক একটা পাই পয়সার হিসাব করেছেন এটা আমি নিজে দেখেছি খতিব মেয়েদুল হক সাহেব রাহমিতুল্লাহ আলি জাতীয় মসজিদ বেদুল খতিব ছিলেন আমাদের দেশে ওনার বড় ছেলের সঙ্গে ওনার গণটাকে গোণটা এক একটা পাই নিয়ে হিসাব হচ্ছে যে তোমার পাওনা কত আমার পাওনা কত লেনদেন সম্পূর্ণ পৃথক এবং সম্পূর্ণ পৃথক হিসাব হতে হবে স্বামী স্ত্রীর মধ্যেও লেনদেন হতে পারে সম্ভাবনা রয়েছে কিন্তু এটা যদি কেউ পাওনা দেনা কেউ থাকেন তাহলে এটা মালিকানা পৃথক রাখতে হবে এবং ক্লিয়ার রাখতে হবে হানড্রেড পারসেন্ট ক্লিয়ার সম্পূর্ণ স্বচ্ছতা এটা এই মাস আলার মধ্যে আমরা অনেক দুর্বল অনেক দুর্বল আর এগুলো যতক্ষণ ঠিক হবে না আল্লাহর বান্দাদের হক আদায়ের ব্যাপারে আমরা সম্পূর্ণ স্বচ্ছতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার পরিচয় দিতে পারবো না আর এটা না হলে তবা হবে না কমপ্লিট হবে না শুধু মাফ চেয়ে নিলে সকল গুণা মাফ হয় না বরং কিছু গুণা মাফও চাইতে হয় সাথে লেনদেনটা পরিষ্কারও করতে হয় ক্লিয়ার করতে হয় এবং লেখায় পড়ায় কোরআন শরীফের সবচেয়ে লম্বা আয়াত হলো লেনদেনের বিষয়টি যে লিপিবদ্ধ করা জরুরি আর লিপিবদ্ধ করার যে বিধান দুই তিন পাতা চলে গেছে এক একটা আয়াতের মধ্যে কোরআনের সবচেয়ে বড় লম্বা আয়াত এটা তো এই আয়াতটা মানে কোরআনের সবচেয়ে লম্বা আয়াত এই এই বিষয়ে সংক্রান্ত তো এটা যে কত জরুরি এই জন্য আল্লাহ তালা এত ডিটেইলস বলেছেন সাক্ষী রাখার কথা বলেছেন আপন ভাইয়ের সঙ্গে আপনার লেনদেন হোক এটা লিখিত পড়িত হতে হবে মেয়াদ ঠিক হতে হবে সাক্ষীও থাকতে হবে সকলের সাইন থাকতে হবে মারা যাওয়ার কোনো ভরসা নেই যে কেউ আমরা মারা যেতে পারি তখন ওয়ারিস যারা তাদের মধ্যে বিষয়টা অস্পষ্ট থেকে যায় এবং এটা নিয়ে লড়াই জগরা বিবাদ দেখা যায় তো এটা থেকে মুক্তির একমাত্র পথ হলো প্রত্যেকটা এগ্রিমেন্ট লিখিত থাকা জাযাকুমুল্লাহ আসছেন

সল্লাহ আচ্ছা এটা আপনারা একটু যারা অনেকেরই মাসা সুন্দর পড়া হয় কিন্তু অনেকের ভুল হয় আপনারা রেকর্ড করে নেন এই মুহূর্তে আমি বলবো যে রেকর্ড করে নিলে আপনারা নিজেরাও একটু প্র্যাকটিস করতে পারবেন নামাজের মধ্যে যে আমরা আল্লাহমুসল্লি আল্লাহ আল্লাহম বারেক আলম আমরা পড়ি এটাকে দরুদ ইব্রাহিমই বলা হয় আলিহিসাম তো এটা হলো সর্বশ্রেষ্ঠ দুরুদ নামাজের ভেতরেও সর্বশ্রেষ্ঠ নামাজের বাইরেও সর্বশ্রেষ্ঠ দরুদ শরীফ তা তথা সলাতু সালাম টু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হলো দুরূদে ইব্রাহিমী এটা আপনারা এখনই রেকর্ড করে নেন এবং আপনারা প্র্যাকটিস করবেন তো আমি পড়ছি ইনশাআল্লাহ আল্লাহ যেন সঠিক শুদ্ধভাবে পড়বার তৌফিক দান করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. Again continue. اللهم صل على محمد كما صلي وعلى آل محمد كما صليت على إبراهيم. وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اي دو نوٹا ابر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যেভাবে প্রথম পড়েছি এটা শেখার জন্য প্র্যাকটিসের জন্য এটা ইজি হবে সহজ হবে তো এইভাবে আপনারা পড়বার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সবাইকে শরীফ পড়ার জন্য করেন। আমি করব যে আল্লাহ নবীর সাল্ল আলি সাল্লামের নাম নেওয়ার পর অনেকে নবী করিম সাল্লাই ইসলাম সাল্লসলাম অনেকে অনেকভাবে সংক্ষিপ্ত করেন সঠিক উচ্চারণ হয় না এটা বেআদী বড় বড় আলিমদের এখানে বল রয়েছে মানে এটা অভ্যাস হয়ে গেছে ছোটবেলা থেকে কেউ শিক্ষা দেননি তো আমরা নবীজি প্রিয় নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নাম যখন আমরা নেব তো সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এইভাবে অন্তত বলবো সাল্লাহ হি ওয়াসাল্লাম প্রায় অনেকেই কিন্তু ইনকমপ্লিট উচ্চারণ করেন অস্পষ্ট উচ্চারণ করেন সরাম সরাম নবী করিম সরাম বলেছেন এইভাবে এটা বলা বে আদবি এটা পরিপূর্ণ দুরু শরীফ হয় না নবীজির প্রতি আমি দুরুদ পড়লাম না সালাম পরিপূর্ণরূপে পড়লাম না আমাদের উস্তাজ আজম আল্লামা মুফতি সাহেব চ্যান্সেলর অফ দল উনি তো খুব শক্ত ভাষায় নিষেধ দিতেন এবং বলতেন এটা চরম বেয়াদবি এবং এই বেয়াদবী থেকে আলিমদেরকে পর্যন্ত তিনি বারণ করতেন সাধারণ মুসলমানদের তো ভুল হয়েই যায় তো আমরা সবাই যেন নবীজির নাম যখন উচ্চারণ করি বা উৎসনী তখন যেন সাল্লাহ্লাহ আইলাইহি সাল্লাম সঠিকভাবে উচ্চারণ করি ইনশাআল্লাহ দ্বিতীয় প্রশ্ন ছিল কাবা শরীফ দেখার পর প্রথম কি পড়বে দেখেন বেতুল্লাহ শরীফের উপর আল্লাহর ঘর বেতুল্লাহ শরীফ কাবা শরীফ এই কালো ঘর যেটা এটার উপর প্রথম নজর যখন পড়বে যখন প্রথম যখন দৃষ্টি পড়বে তখন তিনবার আল্লাহ আকবার লা ইলাহ ইল্লাহ্ পড়বেন তিনবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাহ্ এটা পড়বেন আর এরপরে আপনি পড়বেন আল্লাহাম ওমিং কাসালাম ফাহিনা রব্বানা বিসালাম আল্লাহম জিদ বই তাকা তাম ও তশরীফ ও তক্রিম ও মহাবা ও জিদ মন হজ্জহ অবিরহ তশরীফ ও তক্রিম ও তাজিম ও বর্র আমি আবারও পড়ছি আপনারা এটাও আপনারা রেকর্ড করে নিতে পারেন এবার অনেকেই হজে যাচ্ছেন বেতুল্লাহ শরীফের উপর প্রথম দৃষ্টি নিবদ্ধ হওয়ার পর প্রথম যখন দৃষ্টি পড়বে তখন কোন দোয়াটি পড়া উচিত এবং এই সময় যে দোয়া করা হয় ওই দোয়া কবুল হয় এই জন্য ওই সময় নিজেদের জন্য দোয়া করবেন আর বেতুল্লাহ শরীফের উপর দৃষ্টি প্রথমবার পড়ার পর আল্লাহাম ফাহিনা রা বিসালাম اللهم زد بيتك هذا تعظيما وتشريفا وتكريما وتكريما ومهابة وزد من حجه او اعتمره تشريفا وتكريما تشريفا وتكريما, وتكريما وتعظيما وبررا يا الله ابن سلام ابن ربكتك سلامتي হে আমাদের পর্বদিগার প্রতিপালক আমাদেরকে সালামতির সাথে জীবিত রাখুন হে আল্লাহ এই ঘরের তাজিম তাকরিম সম্মান মর্যাদা মাহাত্ম বড়ত্ব গুরুত্ব আরও বাড়িয়ে দিন হে আল্লাহ সম্মান মর্যাদা মাহাত্ম গুরুত্ব আরও বাড়িয়ে দিন এবং যারা এই হজের এই ঘরের হজ করবে বা উমরা করবে তাদের সম্মান মর্যাদা মাহাত্ম গুরুত্ব বুজুর্গি বড়ত্ব আরও বাড়িয়ে দিন তো এই দোয়া পড়াটা মুস্তাহাব স্মরণ যদি না হয় তাহলে ওই সময় অন্য দোঁয়া পড়ে নিতে পারেন নিজে অর্থটা পড়ে নিলেও হবে ইনশাআল্লাহ আল্লাহ ঘরের সম্মান আরও বাড়িয়ে দিন মর্যাদা আরও বাড়িয়ে দিন মাহাত্ম গুরুত্ব আরও বাড়িয়ে দিন নূর আরও বাড়িয়ে দিন এই ঘরের হাত যারা করবেন তাদের সম্মান মর্যাদা মাহাত্ম গুরুত্ব আপনি বাড়িয়ে দিন যারা এই ঘরের অমরা করবে তাদের সম্মান মর্যাদা মাহাত্ম গুরুত্ব আল্লাহ আপনি আরও বাড়িয়ে দিন আর ওই সময় নিজের জন্য কোনো দোয়া করে নেবেন ইনশাআল্লাহ এটা ফটো দেখার উপর নয় সরাসরি দেখার উপর এই দোয়া কিন্তু যদি কেউ লাইভ কারবা শরীফ দেখেন আর যদি একটু পড়ে নিতে চান তাহলে আল্লাহ তালা সওয়াব আমাদেরকে দান করতে পারেন আশা করা যায় ইনশাআল্লাহ সম্মানিত আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম এবং আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের মাধ্যমেই ইসলামিক কিউএনে উইথ একরা প্রোগ্রাম আলোকিত হচ্ছে আপনাদের সুন্দর প্রশ্নের উত্তর দিচ্ছেন শেখ মুফতি আব্দুল মুন তকিম সাহেবিত দর্শক শ্রোতা শনিবার থেকে নিয়ে বুধবার পর্যন্ত শনি রবি মঙ্গল এবং বুধবার পর্যন্ত আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউএনে উইথ একরা প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন